প্রায় অনেকদিন পর সেদিন একটু বের হয়েছিলাম। আমি নর্মালি প্রতিদিনই তো বের হই, আসলে একটু ঘুরতে বা একটু জাস্ট থাকে না, এমনি একটু ঘুরতে বের হয়েছিলাম আর কি। তো 10 নম্বরে গেছিলাম, তো সেখানে গিয়ে কি মজার এক মানে আইটেমগুলো খেলাম সেটাও আপনার সাথে শেয়ার করব। আর লাস্টে একটু 10 নম্বরে যাওয়া মানে হোপে একটু ঢু মারতেই হবে, হোপে একটু গিয়ে ঘুরে আসছিলাম। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো এটা 10 নম্বরে ক্যাফে গ্লোরি একটা রেস্টুরেন্ট এবং খুব ছোটোখাটো একটা রেস্টুরেন্ট। তো আমার ছোটো বোনরা তার আগের দিন ওরা কলিগরা সহ এখানে খেয়ে আসছিলো এবং বলছিলো যে খাবারগুলো নাকি অনেক মজা। তো পরদিন হচ্ছে ভাবলাম আমার অফিসে আজকে একটু লেটেস্ট মানে শেষ হয়েছে, ওরও অফিস একই টাইমে শেষ হওয়াতে দুজন মিলে একটু মানে খেয়ে আসি। তো এসে দেখলাম যে মানে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট বাট খুব সুন্দর ডেকোরেটেড। দেখেন এই যে ইন্টেরিয়ার ডিজাইনটা খুব সুন্দর করে করা, মানে ফ্লাওয়ার দিয়ে যে এত সুন্দর করে ডেকোরেশন করছে দেখে ভালো লাগতেছিল। আর খাবারও খুব রিজনেবলে ছিল, মানে আমরা যেমন পাস্তা অর্ডার করছিলাম নাগা চিকেন পাস্তা, সেটা 180 টাকা ছিল। ওভেন বেগটা হচ্ছে 250 আর 280 দেখলাম। আর হচ্ছে আমরা নাচোসটা অর্ডার করছিলাম নাগা চিকেন নাচোস 200 টাকা। আর মিনি বার্গার পাওয়া যায় 100 থেকে স্টার্ট করে, মানে খুব রিজনেবলের মধ্যে আমার কাছে খুব মজার লাগছে খাবার। এই যেমন নাচোসটা চলে আসছে এবং এটা যে কী মজার ছিল, আরও নাগা ফ্লেভার হওয়াতে না মানে ঝালটা প্রপারলি ছিল, অনেক মজা লাগছে এটা আমাদের খেতে একদম। দেখেন 200 টাকা হিসেবে কোয়ান্টিটিও মনে হয়েছে যে ঠিক ছিল, কারণ আমি সেই দুপুরে লাঞ্চ করছি 1টার দিকে, মানে 6টার দিকে আমার পেটে তখন দারুণ ক্ষুধা। তো এই ক্ষুধার মধ্যে এই জাস্ট 2টা আইটেম দিয়ে আমার দেখলাম শূন্য মতো পেট ভরে গেছে। এই যে আমাদের পাস্তাও চলে আসছে নাচোস খাওয়ার মাঝখানেই, তো পাস্তাটাকে একপাশে রেখে দিলাম, আগে নাচোসটা শেষ করতেছি। এবং নাচোসটা খেতে আমার খুবই মজা লাগতেছিল। আমি নর্মালি নাচোস পছন্দ করি, মানে খাই, আমার ভালোই লাগে খেতে, বাট সব জায়গাটা না, অনেক জায়গাটায় অনেক সস দেওয়া থাকে, রেড সস মানে টমেটো সসটা যেটা সেটা হয়তো বেশি দেওয়া থাকে, এই জন্য আমার একটু খেতে ভালো লাগে না, বা চিকেনের পরিমাণ কম থাকে। তো এখানে নাচোসটা খুব মজা লাগছে, সাথে হচ্ছে যে পাস্তাটা দেখেন কোয়ান্টিটিটাও ঠিক ছিল 200 180 টাকা হিসেবে, আর চিকেনের পরিমাণও ভালো ছিল। আর মানে উপরে খুব টমেটো সস বেশি ইউজ করা হয় না, যার কারণে খেয়ে শান্তি লাগছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে আসলাম একটু হোপে, একটু জাস্ট মানে ঘোরাঘুরি আর কি। দেখতেছিলাম ওয়ান পিস কুর্তিগুলো, সামনের দিকে আরও কিছু দোকান দেখে আসছিলাম টু পিসের, অনেক সুন্দর সুন্দর টু পিস ছিল বাট ওগুলো আসলে ভিডিও করা হয়নি। এই যে এখানে যে উপরে যে চিকেন মানে চিকেন কারি টু পিসগুলো না, ওগুলো অনেক ছিল। তো আমরা ওয়ান পিস দেখতেছিলাম, কিছু গাউন ছিল, সব কিছু দেখতেছিলাম। আমাকে যদি হঠাৎ করে কোনটা পছন্দ হয়ে যায় নিয়ে নেবো এরকম। তো এই চেক শার্টটা ভালোই লাগতেছিলো, চেক শার্টটা দেখতেছিলাম বাট এটা লংটা একটু কমই ছিল। তারপর এই যে নর্মাল যেই নায়রা কাট এখন এগুলো খুব ভালো রিজনেবলেই তো পাওয়া যায় হোপ মার্কেটে। আমি হোপ মার্কেট থেকেও ভালোই শপিং করি, মানে দেখা যায় যেটা পছন্দ হয় আমি ওটা নিয়ে নিই। যেমন এখানে একটা জামা আমার খুব পছন্দ হয়েছে, আমি ভিডিও শেষে দেখাবো, এবং খুব রিজনেবল প্রাইসও মনে হয়েছে। এই যে এই টাইপ শার্ট টপসগুলো ছিল ভালোই। আর এখানে কিছু বোরখার কালেকশন দেখলাম যে অনেক মানে অনেক রকমের বোরখা ছিল। আর এখন তো হোপ মার্কেটে খুব সুন্দর পর্দা আর এরকম বিছানার চাদর পাওয়া যায়, বিছানার চাদরগুলো খুবই ভালো লাগে, আমি তো 2টা নিয়েও আসছি। আর সাথে যেহেতু উইন্টার প্রচুর পরিমাণ ওভারকোট টাইপ মানে উইন্টার ক্লথস ছিল, ভালো লাগতেছিল দেখে। আমরা ঘুরতেছিলাম আর কি, পছন্দ ওরকম হয়নি দেখে নেওয়া হয়নি, বাট অনেক কালেকশন ছিল, একটু ঘাটলে হয়তো পছন্দ হয়েও যেত। আর হচ্ছে যেটা বললাম প্রচুর পর্দা পাওয়া যায় এখন এই হোপ মার্কেটে, পর্দার চাদর, এবং ওগুলো দেখতে সুন্দরও হয় আবার দেখলাম ভালোও হয়। আমি 2টা নিয়ে আসছিলাম, খুব সুন্দরও ছিল, আবার আমার অনেক দিন ইউজ করতে পারছি। এপাশে তো মানে হরেক রকম হেজাব, হরেক রকম কালার, যত হেজাব আছে আমার সব আমি হোপ মার্কেট থেকেই কিনি, কোনো কালারের কমতি হয় না। আবারও পর্দা দেখতেছিলাম আমাদের বাসার জন্য, তো এই ব্লু পর্দাটা একটু নামাইতে বসছিলাম, নামানোর পর ভালো লাগতেছিল না, উপরে ভালো লাগতেছিলো আর কি বেশি। আর এপাশে একটা প্যান্টের দোকানে আসছি, সব রকমের প্লাজো প্যান্ট দেন ঘাড়ারা যত কিছুই আছে সব দেখলাম। এপাশে দেখলাম সামনে একটা মামা হচ্ছে এরকম জিন্সের প্যান্ট নিয়ে বসছিল, মানে ভালোই দেখলাম, অনেক হিউজ কোয়ান্টিটিতে দেখলাম, ভালোই ছিল। তো আমাদের মানে মিলে নাই দেখে নেওয়া হয় নাই। আর সেদিন শুধু মনে হচ্ছিলো একটু ঘুরি, মানে কেনার জন্য যে ওই যে অনেকক্ষণ ধরে দামাদামি করব, অনেক ঘাটবো সেটা ইচ্ছা করতেছিল না। খাওয়ার পর শরীরটাও ছেড়ে দিছিল, মনে হচ্ছিলো যে একটু ঘুরি। জাস্ট দেখি এই যে এই জামাটা আমার কেন জানি এত ভালো লাগছে জামাটা, আমি সেদিন নেই নেই বাট ভাবতি সেটা গিয়ে নিয়ে আসবো। এটা প্রাইস সম্ভবত 700 সাড়ে 700 না জানি এরকম কিছু একটা ছিল, আমার এক্স্যাক্ট মনে নাই, বাট আমার কাছে এই জামাটা অনেক বেশি ভালো লাগছে। আর এই যে বাচ্চাদের অনেক কাপড় ছিল, বাচ্চাদের কাপড়গুলো দেখে এত কিউট লাগে। তো সব শেষ শেষ করে বের হয়ে যাচ্ছি, তো বাইরের দিকে এসেও দেখি যে অনেক কাপড় চোপড়, মানে হোপের তো আসলে কাপড় চোপড়ের শেষ নাই, সব কিছুই পাওয়া যায়। তো ঘুরে তুরে লাস্টে এদিকে এসে মানে আইডিয়াল স্কুলের এপাশে এসে দেখলাম হচ্ছে ব্লকের আরম কটন দেন স্ল্যাব কটন, এগুলো হাতের কাজের যে ওয়ান পিসগুলো এগুলো নিয়ে একটা চাচা বসছেন, মানে একটা দোকানি ওনার, অনেক কালেকশন দেখলাম।
মানে বাটিকেরও অনেকগুলো কালেকশন ছিল। এই যে এখানে যে ওয়ান পিস আমরা মানে হাতে কাজ করা পাই না ওগুলোও ছিল, আর অনেক বাটিকও ছিল। তো এই যে ডেনিমের এই মানে সোয়েটার, বাচ্চাদের সোয়েটার বা বড়দের এগুলো একটু দেখতেছিলাম, আমাদের সাইজে ছিল না, তো দেখে দেখে চলে আসতেছিলাম। তো হোপে যাওয়া মানে হচ্ছে ঘুরতে ভালোই লাগে, আজকে ছোটো ফুচকা খাওয়া হয় নাই, বাট হোপে গেলে মাস্ট ছোটো ফুচকাটা খাওয়া হয়। তো এরপর এই যে বেনারসি পল্লী দিয়ে চলে আসতেছি, বেনারসি পল্লীটা এত লাইটিং থাকে। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।